হাওড়ার গোলাপাড়ি থানা এলাকার নতুন মন্দিরের পাশে একটি ভ্যাট থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এহেন নারকীয় কাজ করলোকে, প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার প্রাতঃভ্রমণ করতে এসে সকাল সকাল প্রাতঃভ্রমণকারীদের চোখে পড়ে এই ভয়ঙ্কর দৃশ্য। তারা সেটি দেখার পর খবর দেন গোলাবাড়ি থানায়। ঘটনার খবর জানতে পেরে গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেই শিশু দেহ উদ্ধার করেন। সকালবেলা আমরা মর্নিং ওয়াকতে এসেছি, দেখলাম একটা ভেটে জন্ম বাচ্চা, কখন কে ফেলে গেছে জানা জানি, ঠিক আছে। সেইগুলি আমরা দেখলাম, দেখে পুলিশকে ফোন করা গেল, পুলিশ এলো, সেটা ইনভেস্টিগেশন করে নিয়ে গেল। তারপর ওনার যার কর্তব্য সেটা ওনার করবেন, এটাই আমরা সকাল থেকে এসে দেখলাম। পাড়ার লোক কিছু জড়ো জড়ো হলো, সেটা জানি না কেরম কী হয়েছে না হয়েছে, যে হয়েছে কখন হয়েছে এটাও আর জানা যায়নি। আমরা মর্নিং ওয়াকতে এসে দেখা গেল। আমি দেখলাম, আমি পাড়াতে শুনলাম যে একটা ডাস্টবিনে বাচ্চা পড়ে আছে, আমি তাই দেখতে এলাম। দেখতে এসে দেখলাম যে সত্যি এই বাচ্চাটা যদি ফেলারই ছিল তো জন্ম দিলেই কেন, লোকে বাচ্চা পায় না, বাচ্চার জন্য সে কত কষ্ট করে, ঠাকুর দেবতা যায়। আমি ওই জন্য দৌড়ে এলাম শুনে। কে বা কারা রাতের অন্ধকারে সদ্যজাত শিশুকে ফেলে গেছে তাড়িয়ে উঠছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তবে এহেন পাশবিক ও অমানবিক মানুষ কিভাবে হতে পারে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। এক সদ্যজাত শিশুকে যদি লালন পালন করার ইচ্ছা বা সামর্থ্য না থাকে তবে তাকে পৃথিবীতে নিয়ে আসারই বা কেন, জীবনের আলো দেখানোই বা কেন। একটা ফুটফুটে প্রাণ জীবন কি তা বোঝার আগেই বিদায় নিল পৃথিবী থেকে। দোষীদের কঠোর শাস্তি চাইছেন সকলেই, কিন্তু মানুষকে সবার পূর্বে যা দরকার তা হলো মানসিকতার পরিবর্তন, নইলে ভবিষ্যতে মনুষ্যত্ব শব্দটার অস্তিত্ব নিয়েই সন্দেহ দেখা দেবে। সেফিল্ড টাইমস।